মানবসৃষ্ট এক দুর্যোগের নাম হরতাল। হরতাল মানে ভয় দেখিয়ে, জনমনে আতঙ্ক ছড়িয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে একটি কর্মব্যস্ত দিনকে স্তব্ধ করে দেয়া। হরতাল মানুষের মৌলিক অধিকার হরণ করে তাকে স্বাধীনভাবে চলাচলে বাধার সৃষ্টি করে। প্রতিটি শিক্ষার্থীর অধিকার রয়েছে স্কুলে যাবার, কাজে যাবার অধিকার রয়েছে প্রতিটি শ্রমিকের, প্রতিটি দিন মজুরের অধিকার রয়েছে খেটে খাবার, প্রতিটি ব্যবসায়ীর অধিকার রয়েছে বেচা কেনা করার। হরতাল সকল নাগরিকের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে। হরতাল মানে গরিবের পেটে লাথি মারা। আমাদের অনেক ক্ষতি আছে হরতাল হইলে, ছেলেবেলে না খেয়ে থেকে আমাদের খানা পিনা হয় না, সেই জন্য হরতাল আমরা মানি না, আমরা হরতাল করতে চাই না। হরতাল মানে জ্বালাও পোড়াও। হরতালের নামে সাধারণ নাগরিকের গাড়ি দোকানপাট ভাঙচুর করা হয়। বিশ্বব্যাংকের হিসাব মতে প্রতিদিন হরতালে ক্ষতি হয় এই বিপুল অঙ্কের টাকার বোঝা সাধারণ নাগরিকের পকেট থেকেই যায়। পণ্য খালাস ও পরিবহনে বাধার কারণে হরতালের ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। মরণাপন্ন রোগীরা সুচিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারে না। এ কারণে UNDP কর্তৃক পরিচালিত এক জনমত জরিপে দেখা যায় দেশের শতকরা 95% মানুষ হরতাল চায় না। শেয়ার বাজার এখন স্মরণকালের শ্রেষ্ঠ সময় পার করছে। হরতালের ফলে শেয়ার বাজারে ধস নামলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা পথে বসে যাবে। যেখানে সংসদ রয়েছে সেখানে দেশের সাধারণ মানুষকে জিম্মি করে বিপুল অর্থনৈতিক ক্ষতি সাধন করে এই হরতাল দেশের জন্য কি সুফল বয়ে নিয়ে আসবে? যে খালেদা জিয়া এক সময় ঘোর হরতাল বিরোধী ছিলেন, তিনি আজ কোন মুখে হরতালের আহ্বান জানান? সবাই চায় কাজ করে নিজের এবং দেশের চাকা সচল রাখতে। আমি কাজ করতে চাই, আমি নিরাপদে অফিসে যেতে চাই, আমি ব্যবসা করতে চাই, আমি আমার অসুস্থ মাকে নিয়ে নিরাপদে হসপিটালে যেতে চাই, আমি স্কুলে যেতে চাই। হরতাল কেউ চায় না, কাজেই গণবিরোধী জনসমর্থনহীন হরতাল প্রতিরোধে এগিয়ে আসুন।